এই জায়গার ভিতরে আমরা সকালবেলা সংবাদ পাই যে বিভিন্ন গোষ্ঠীর এই এলাকার বিভিন্ন গোষ্ঠী তারা নিজেরা দাঙ্গা লিপ্ত হয়েছে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুততম সময়ের ভিতরে আমরা ঘটনাস্থলে আসি আইসা আমরা বিভিন্ন পক্ষরে এই ছত্রভঙ্গ করার চেষ্টা করি এবং আমরা তাদেরকে বিভিন্ন দিকে তাদের নিজ নিজ এলাকার দিকে আমরা তাদেরকে সরাই দিই এখন আপাতত পরিস্থিতি ঠান্ডা আছে আমি ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে তদন্ত চলছে আছে আমরা কারাগারে জড়িত আছে এই বিষয়ে আমরা দেখতেছি এই বিষয়ে যত সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইতাছো